আজ বেশ কয়েকটা দিন ধরে আকাশে কালো মেঘ যেমন তার সাথে ঝুম বৃষ্টি আর বলা বাহুল্য রাস্তাঘাটতেই পানিতে ডুবে যাচ্ছে তারপরেও কিন্তু কোনো কিছুই থেমে নাই। প্রতিদিনের মতোই যে যার নিয়মে ছুটে চলছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে তো এখন কিন্তু বেশ সকাল প্রায় সাতটা বাজে আমরা মা মেয়ে দুজনই রেডি হয়ে গেছি কিন্তু আকাশে এত কালো মেঘ কি আর বলবো রশনি জানালার কাছে দাঁড়িয়ে আছে বৃষ্টি নামছে এটা দেখার জন্য বৃষ্টি আসলে নামছে না কিন্তু আকাশ ভরা একদম মেঘ তো তোরশনি বললাম যেহেতু রেডি হয়ে গেছে চলো স্কুলে যাই তো স্কুলে এসে মেয়েকে কোনো রকম স্কুল গেটে পৌঁছে দিতে দেরি বৃষ্টি নামতে দেরি না ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে সেই বৃষ্টি অনেকটা টাইম ছিল আবার যখন স্কুল ছুটি হয়েছে সেই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে আবার বাসায় চলে আসলাম রাস্তায় তো প্রচণ্ড রকমভাবে পানি জমে গিয়েছিল কিছু কিছু রাস্তায় তো বাসায় এসেই প্রথমে মা আমি ফ্রেশ হলাম আর এখন দেখাবো দেখেন কি পরিমাণ আমার বাসার সামনে পানি জমেছে সেটাই যদিও পাল্টে কিছুক্ষণের মধ্যেই নেমে যায় কিন্তু প্রচণ্ড রকমের যখন বৃষ্টি হতে থাকে আমার বাসার সামনে এই যে এই রকমভাবে পানি জমে যায় মানে গাড়িটার অর্ধেক পর্যন্ত ডুবে গিয়েছে আর এদিকে রশনি বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে একদম ঘর অন্ধকার করে মুড়ি দিয়ে একটা ঘুম দিতে চলে গেল ওর বেশ নাকি খারাপ লাগছিল তো বললাম যে একটু ঘুমিয়ে নাও ভালো লাগবে আর তারপর এই যে দৈনন্দিন জীবন শুরু আমাকে দেখেই তো আমার এই যে এই পিঙ্গু বাবাটা আর আদর নেওয়ার জন্য আমার পিঙ্গুর জুড়ি মেলা ভার এই যে সে কিন্তু সুন্দর মতো শুয়েছিল আমাকে দেখে ওয়ালে বা বাঁধিয়ে যে আমার দিক তাকিয়ে আছে মানে এখন ওর কাছে আমি যাবো একটু আদর করব। এই আদরটুকু নেওয়ার জন্য তার এত দৃষ্টি আকর্ষণ করার কারসাজি আর কি আর এই ফ্রিজের উপরে কন্টেনারগুলো আমার বিড়ালের ক্যাট ফুডের কন্টেনার তারা পাঁচজন পাঁচ রকমের ক্যাট ফুড খায় মানে রাজকপাল যাকে বলে আর কি এবং কেউ কারোটা খেতে চায় না মানে যার যার টেস্ট সম্পূর্ণ আলাদা তো যাক আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখুক ওদেরকে সুস্থ রাখুক এই আর কি আর এটা ছিল বেশ কিছু দিনের আগের ভিডিও যেটা আমি ব্যস্ততার কারণে আপলোড করতে পাইনি তাই ভাবলাম এই ভিডিও থেকেই একটু আপনাদের সাথে শেয়ার করি উনি হচ্ছেন আমার ছোট বোনের মেজোজা অসম্ভব ভালো একজন মানুষ বোনের মুখে অনেক গল্প শুনেছি আজ আমার বাসায় ওনাদেরকে ইনভাইট করার পর তার সাথে আমার কথা বলার বা কিছুটা সময় কাটানোর সুযোগ হলো আসলেই একজন অসাধারণ এবং অসম্ভব আন্তরিক একজন মানুষ খুবই ভালো লেগেছিল ওনাদেরকে কাছে পেয়ে আর বেসিক্যালি ওনারা ইউএসএ থাকেন দেশে অনেক বছর পরে এসেছেন এবং খুবই অল্প সময়ের জন্য তো যাই হোক কিছুটা সময় ওনাদের ব্যস্ত সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় ওনারা রেখেছিলেন আর মেজু ভাইয়াটাও কিন্তু অসাধারণ খুব ভালো একজন মানুষ আমাদের সাথে অনেক গল্প করলেন আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম উনি রিজার্ভ কিনা তো দেখলাম যে না উনি অনেক ফ্রেন্ডলি সব কিছু মিলেই দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছিলো তো ভিউয়ার্স এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কিন্তু তাহলে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে আর আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ ওয়েদার চেঞ্জ প্রচণ্ড মেঘ বৃষ্টি গরম সব কিছু মিলে একদম খুব বাজে একটা সিচুয়েশন ঘরে ঘরে কিন্তু সবাই অসুস্থ হচ্ছে আর এই বৃষ্টির কারণে বৃষ্টিজনিত যে ঠান্ডা সেটাও সবার লাগছে কাজেই বাসায় যদি ছোট বাচ্চা থাকে তার দিকে কিন্তু একটু স্পেশাল খেয়াল রাখতে হবে যেন এই বৃষ্টির পানি লেগে ঠান্ডা যেন না লাগে তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ ফেজ টাটা